অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের মামলায় সিবিআই কে নোটিশ সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টে তার জামিনের আবেদন খারিজ হয়। গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত কোন পর্যায়ে রয়েছে সেটাই জানতে চায় সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, 14 মাস জেলে রয়েছেন বীরভূমের এই দাপুটে নেতা। তার তরফে এদিন দাবি করা হয়, গরু পাচার মামলার প্রধান অভিযুক্ত সতীশ কুমার জামিন পেয়েছেন, তাহলে কেন তাকে জামিন দেওয়া হবে না? অনুব্রত মণ্ডলের জামিন মামলা সিবিআই এখনো পর্যন্ত 5টা চার্জশিট দাখিল করেছে, তারপরেও কেন তাকে জেলে রাখা প্রয়োজন? উল্লেখ্য, অনুব্রত মণ্ডল ছাড়াও এই মামলায় অভিযুক্ত তার মেয়ে সুকন্যা এবং হিসাবরক্ষক মানিশ কোঠারি তিহার জেলে রয়েছেন।